ডিসেম্বরের শেষের দিকে করোনা সংক্রমণের হার বাড়লেও জানুয়ারি থেকে তা কমার দিকে, তবে মৃত্যুর হার বেশি। কিন্তু পরিস্থিতি অনুকূল বিবেচনা করে অবহেলা করার কিন্তু কোনো সুযোগ নেই। পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায় সেজন্য এর বিস্তার ঠেকাতে সারা দেশে বিধিনিষেধ চলছে। অন্যদিকে অর্ধেক যাত্রী নিয়ে গণপরিবহন চলাচলের চেষ্টা থাকলেও অন্যান্য বিধিনিষেধ কার্যকর হচ্ছে না রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে। যেমন নির্দেশনা অনুযায়ী সব ধরনের জনসমাগম স্থলে বাধ্যতামূলকভাবে মাস্ক পরতে বলা হয়েছে, রাজধানীর বাইরে তা মানা হচ্ছে না তেমন। মাস্ক না পরলে শাস্তির আওতায় আনার কথা বলা হলেও অনেকেই স্বাস্থ্যবিধি মানছেন না বা তার মানার জন্য সেরকম কোনো ব্যবস্থাই নেওয়া হচ্ছে না। এ নিয়েই আজকে আমাদের সঙ্গে আলোচনায় আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন রাজশাহী থেকে ডেপুটি সিভিল সার্জন ডাক্তার রাজিউল হক রাফি এবং খুলনা থেকে খুলনা মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিসিন বিভাগের জুনিয়র কনসালট্যান্ট শৈলেন্দ্রনাথ বিশ্বাস। আমাদের আজকের বিষয়, করোনায় বাড়ছে মৃত্যু, কমছে শনাক্তের হার। আপনাদের দুজনকেই স্বাগত আমাদের আজকের আয়োজনে। আমি প্রথমে রাজশাহী থেকে ডেপুটি সিভিল সার্জন ডাক্তার রাফিউল হক রাফি, আপনি যুক্ত হয়েছেন আমাদের সাথে, আমি আপনাকে দিয়ে শুরু করতে চাই। আজকে যে পরিস্থিতি, প্রায় পাঁচ মাস পর দেশে করোনায় সর্বোচ্চ 43 জনের মৃত্যু হয়েছে। মৃত্যু কিন্তু বাড়ছে, কিন্তু একদিক থেকে আবার আসার কথা হয়তো শনাক্ত কমছে। তো আপনার পর্যবেক্ষণ কি বলছে, পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? পরিস্থিতি আপনারা সকলেই জানেন যে মোটামুটি গত মাসের মাঝামাঝি থেকে হঠাৎ করে করোনার প্রকোপ অনেক বেশি। সেই সুবাদে কিন্তু আমাদের শুধু রাজশাহী না, পুরো দেশেই কিন্তু এটা নিয়ে অনেক বেশি সবাই, শুধু স্বাস্থ্য না, প্রশাসনের সকল লেভেলেই সকলে সচেতনতার সাথে এটা হ্যান্ডেল করার জন্য চেষ্টা করে যাচ্ছে। আমাদের রাজশাহীতেও এর ব্যতিক্রম না। যখন রাজশাহীতে আপনারা জানেন একসময় অনেক বেশি করোনা সংক্রমণ যখন হলো, তখন হাই অ্যালার্ট হিসেবে আমাদের জেলা প্রশাসন থেকে শুরু করে পুলিশ প্রশাসন থেকে শুরু করে গোয়েন্দা সংস্থা সকলেরই সামগ্রিক প্রচেষ্টায় বর্তমানে কিন্তু রাত, যেমন সন্ধ্যা 7টার পর থেকেই একদম মাইকিং করে সকল জায়গায় জনসমাগম শুধু না, সকল দোকানপাট বন্ধ, এবং যে সকল মোড়ে 2-3 জন 4 জন করেও দাঁড়ায় থাকতো, কাউকে দাঁড়ায় থাকতে দেওয়া হচ্ছে না। এটা যখন কন্টিনিউয়াসলি পরিচালনা করা হচ্ছে, এর মধ্যে কিন্তু আস্তে আস্তে রাজশাহীতে করোনা সংক্রমণ প্রায়, আপনারা জানেন, কোনো সময় এটা প্রায় 60% কাছাকাছি বা তার চেয়ে বেশিও ছিল, বর্তমানে সেটা কিন্তু 20% ঘরে চলে এসেছে। যে 20 আজকে যেরকম 24 20-25-এর মধ্যে ফ্লাকচুয়েট করছে। কিন্তু রাজশাহীতে পুরো দেশের যদি মৃত্যুর হার চিন্তা করেন, আমাদের রাজশাহীতে কিন্তু এরকম মৃত্যুর হার এখনো পর্যন্ত সেরকম আমরা, যেমন গতকাল আমাদের ছিল না। এখন সেজন্য আমরা চিন্তা করছি যে পুরো দেশের যেহেতু চিত্র আপনি বলছেন যে মৃত্যু সংখ্যা বাড়ছে, আমাদের কিন্তু স্বাভাবিক মৃত্যুর সাথেও এখন যদি করোনা সংক্রমণের হার বেশি, স্বাভাবিক মৃত্যু যারা ঘটছে এটা হতে পারে যে তারা করোনা সংক্রমিত থাকা অবস্থায় ঘটছে, এটা একটা কারণ হতে পারে। তবে অবশ্যই সংক্রমণ ঝুঁকি যেহেতু বেশি, আমাদের অবশ্যই সচেতন থাকতে হবে, মাস্ক পরিধান করতে হবে, সামাজিক দূরত্ব মেনে চলতে হবে, এবং আমাদের যে সবসময় স্যানিটাইজার ইউজ করা, এটা অবশ্যই অবশ্যই পালন করতে হবে, কারণ অমিক্রনের সংক্রমণ হার খুবই বেশি। আমাদের দেশে অমিক্রন যেহেতু আছে, ধরা পড়েছে, এবং মানুষ যেহেতু সংক্রমিত হচ্ছে, আমাদের এটা থেকে শুধুমাত্র এই সামাজিক যে বিধিনিষেধ সেগুলো মেনে চলার কোনো বিকল্প নেই। জি ডাক্তার রাজিউল হক রাফি, আপনাকে ধন্যবাদ। অর্থাৎ সচেতনতাই হচ্ছে মূল কথা। আমি একটু আমাদের আরেকজন অতিথির কাছে যাই, ডক্টর শৈলেন্দ্রনাথ বিশ্বাস, আপনাকে স্বাগত আমাদের আয়োজনে। আসলে ডাক্তার রাফি যেটা বলছিলেন যে সচেতন হচ্ছে না জনগণ, এর পাশাপাশি কিন্তু আমরা সরকারের নির্দেশনার দিকে কিন্তু পথ চেয়ে বসে থাকি, কিন্তু সরকার যখন নির্দেশনা দেয় তখন কেন সেগুলো যথাযথ বাস্তবায়ন করা হয় না? ধন্যবাদ আপনাকে। দেখেন, আমরা গত 2020 সালের মার্চ মাস থেকে যখন আমাদের দেশে বা টোটাল প্যান্ডামিক সিচুয়েশন ধারণ করলো, করোনার প্রথম ওয়েব এবং সেকেন্ড ওয়েব 2021-এ, এবং আমরা প্রায় থার্ড ওয়েবের মধ্যগগনে অবস্থিত, তো এই গত 2 থেকে 2.5 বছর আমাদের একটাই নির্দেশনা ছিল, সেটা রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে এবং বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্ট, সোশ্যাল মিডিয়া, সব লেভেলে একটাই মেসেজ ছিল যে কিভাবে
স্বাস্থ্যবিধিগুলো সুন্দরভাবে মেনে চলা যায় এবং এটা কীভাবে গ্রাম পর্যায়ে একটা রুট পর্যায়ে এটা ইউটিলাইজেশন করা যায়, কিন্তু সব কিছু কিন্তু জনগণের উপর নির্ভর করে। এটা কোনোভাবে যদি কোনো এই ওমিক্রন বা ডেল্টা বা তার আগে প্রথম হয়ে যেখানে যেখান থেকে আমরা আক্রান্ত হচ্ছি, আমরা যদি নিজেরা নিজে থেকে অর্থাৎ নিজের পরিবার নিজের সমাজ থেকে যদি আমরা ঠিকমতো কনসাস বা সচেতন না হই, তাহলে এই পর্যায়ে এসে আর কাউকে সচেতন করার নতুন কোনো কিছু বলার বা উদ্যোগ নেওয়ার কোনো কিছু আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না, বা রাষ্ট্রেরও মনে হয় যে খুব বেশি প্রয়োজনীয় কিছু আছে বলে মনে হয় না। আমার নিজে সুস্থ থাকার জন্য, আমার পরিবারের আপনজন প্রিয়জনকে সুস্থ রাখার জন্য আমাদের এই অমিক্রন থেকে উত্তরণের জন্য অবশ্যই, এবং সেটা এখনও পর্যন্ত যেমন আমরা ডেল্টা থেকে প্রচুর এখানে ডেথ হয়েছে এবং প্রচুর লোক আক্রান্ত হয়ে বিশেষ করে ইয়াঙ্গার গ্রুপ মারা গেছে, অনেকে আত্মতুষ্টিতে ভুগছে যে অমিক্রন হয়তো ফ্লু লাইক সিমটম, এটা বেশি কমপ্লিকেটেড হয় না এবং এখান থেকে হয়তো বা একটা আমাদের সমাজ ব্যবস্থা যেমন একটা কথা বলে একটা গা ছাড়া ভাব, এটা কোনো অবস্থাতে মেনে নেওয়ার সুযোগ নাই। এবং অমিক্রন যে আজকে 10,000 এর নিচে আক্রান্ত, এতেও আত্মতুষ্টিতে ভোগারও সুযোগ দেয়। তার অন্যতম কারণ হচ্ছে আমরা যদি প্রথম এবং দ্বিতীয় ওয়েব থেকে দেখি, সেটা একেবারে 60 থেকে 90 দিন পর্যন্ত টেস্টে হয়েছে। সুতরাং অমিক্রন আক্রান্ত আমাদের সবেমাত্র কিন্তু 3 থেকে 4 সপ্তাহ। সুতরাং এই মুহূর্তে মনে করি যে এখনও পর্যন্ত আগামী 3 থেকে 4 সপ্তাহ আমাদের টোটাল দেশের জন্য একটু রিস্কি, এবং এরপরে বোঝা যাবে যে আসলে এটা ডিক্লাইন করছে কিনা। কারণ এই মুহূর্তে বলা যায় টোটাল কমিউনিটি কিন্তু ডেসিমিনেটেড হয়ে গেছে। এই মুহূর্তে যে কোনো ব্যক্তির জ্বর সর্দি কাশি গায়ে ব্যথা হলেই অবহেলা না করে এবং সাথে সাথে নিজেকে আইসোলেশন করবে পরিবার থেকে, এবং সে সব কিছু থেকে নিজেকে আইসোলেশন করবে, প্রয়োজনে অবহেলা না করে একজন চিকিৎসক নিকটস্থ একজন চিকিৎসকের পরামর্শ নেবে, সেই অনুযায়ী সাথে সাথে সে যেন করোনা টেস্টটা করে ফেলে, করে সে করোনা এক্সক্লুড করে তারপর অন্যান্য রোগের যে চিকিৎসা আছে সেটা শীতকালীন সর্দি জ্বর হোক বা অন্যান্য ভাইরাল কারণে হোক অথবা অন্যান্য ব্যাকটেরিয়াল কারণে যে কারণে জ্বর হোক না কেন, সেই অনুযায়ী তার চিকিৎসা নেওয়ার পরামর্শ দিতে হবে। সাথে যে হেলথ হাইজিনগুলো আছে, আবারও বলি যে মাস্কের কোনো বিকল্প নাই, সেটা এখনও পর্যন্ত নিজের পরিবারকে নিজের আপনজনকে সেফ করে রাখার জন্য বাইরে জরুরি প্রয়োজনে গেলেও মাস্ক প্রয়োজন ব্যবহার করতে হবে। এবং ভ্যাকসিনেশন বিশেষ করে প্রায় আমাদের দেশে এই পর্যন্ত গভর্নমেন্টের লেভেল থেকে প্রপার সব ম্যানেজমেন্ট দেওয়া আছে, প্রায় 60 থেকে 70% লোক ভ্যাকসিনের আওতায় এসে, এবং অবহেলা না করে যারা ভ্যাকসিনের জন্য বিশেষ করে যারা 60 ঊর্ধ্ব বা 40 ঊর্ধ্ব ব্যক্তি তাদের বুস্টার ডোজ, এবং যারা এখনও পর্যন্ত ভ্যাকসিন দেয় নাই তারা যদি গভর্নমেন্টের দিক নির্দেশন অনুযায়ী প্রপার ভ্যাকসিনের আওতায় আসবে, এবং সাথে সাথে অন্যকে সচেতন করবে। আর বিশেষ করে পাড়া মহল্লায় গ্রামে যে চায়ের দোকানগুলো আছে এখানে যাতে হেলথ হাইজিন মেনটেন করা হয় সেটা রাষ্ট্রীয়ভাবে নিশ্চিত করতে হবে। প্রয়োজনে আইন শৃঙ্খলা বা অন্যান্য যে আইন প্রক্রিয়া সংস্থাতে তাদের ইনভলভমেন্ট নিতে হবে এবং নিয়মিত এটা মনিটরিং করতে হবে, তাহলে হয়তো বা আগামী 3-4 সপ্তাহ এভাবে স্টে থাকলে তারপর হয়তো বা একটা উন্নতির লক্ষণ দেখা যাবে বলে আমি মনে করি। জি, করোনার সময় এই টিকা পরিস্থিতি নিয়ে আমরা আরও কথা বলবো, তবে আমরা ফিরবো একটি বিরতির পর, আপনারা দুজনই থাকবেন আমাদের সাথে। মানচিত্রে নিচ্ছে একটা বিরতি, সঙ্গে থাকুন। আজ মানচিত্রে আমরা আলোচনা করছি করোনায় বাড়ছে মৃত্যু, কমছে শনাক্তের হার। আমাদের সাথে যুক্ত আছেন রাজশাহী থেকে ডেপুটি সিভিল সার্জন ডাক্তার রাজিউল হক রাফি এবং খুলনা থেকে খুলনা মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিসিন বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডাক্তার শৈলেন্দ্রনাথ বিশ্বাস। আমি প্রথমে আবারও রাজশাহীতেই চলে যাচ্ছি, ডাক্তার রাফি আমাদের সাথে যুক্ত আছেন। আসলে আমরা বিরতিতে যাবার আগে টিকা পরিস্থিতি নিয়ে একটু কথা বলছিলাম, যে আপনি নিশ্চয়ই জানেন যে এখন ভাসমান মানুষজনদেরকে টিকা দেওয়া হচ্ছে, কিন্তু আসলে এই দিন এনে খাওয়া লোকজন আসে, বিশেষ করে তাদের যে স্বাস্থ্যবিধি মানার যে প্রবণতা বা স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে যে অনীহা, আসলে এই টিকা কার্যক্রম তাদের জন্য কতটুকু সুফল বয়ে আনতে পারে বলে আপনি মনে করছেন? জি জি, ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের আপনি যেটা প্রথমে বলছিলেন যে টিকাদান কার্যক্রম, এটা কিন্তু আমাদের অভীষ্ট লক্ষ্যে আমরা খুব দ্রুতই আশা করা যায়। আমাদের যে জুন মাস লক্ষ্যমাত্রা ছিল, আমাদের যে মার্চ মাসের মধ্যে প্রায় 60 থেকে 70% এটাই অ্যাচিভ করার লক্ষ্য ছিল, যদিও সেটা জুন মাস পর্যন্ত আমরা লক্ষ্য করে রেখেছিলাম, কিন্তু তার আগেই অ্যাচিভ হয়ে যাওয়ার আমরা আশা ব্যক্ত করছি। আমাদের আপনারা জানেন যে কিছুদিন পূর্বে 12 থেকে 18 বছর বয়সী শিক্ষার্থীদের তাদের মাঝে প্রায় আমাদের রাজশাহীতে শতভাগ টিকাদান সম্পন্ন হয়েছে গত
19 তারিখে এবং তাদেরকে অলরেডি দ্বিতীয় ডোজ অলরেডি দেওয়া শুরু হয়ে গেছে এবং 18 ঊর্ধ্ব যারা তাদের মধ্যে প্রায় 63% টিকাদান কার্যক্রম সম্পন্ন হয়ে গেছে। এখন তাদের অধিকাংশই সেকেন্ড ডোজ, কিছু কিছু বুস্টার ডোজ এখনো চালু। আপনারা জানেন ডাক্তার সৈরেন খুবই ভালো বলেছেন যে 40, 50 বা 60 তাদের ঊর্ধ্বে যারা আছে তারা খুব দ্রুততার সাথে যারা এসএমএস পেয়েছেন তারা যেন বুস্টার ডোজ নিয়ে নেন। এখন যেটা আসলে মানুষের মধ্যে একটু যে নর্মাল ফ্লু হয়ে এটা আছে কি না, এটার মানুষের একটু অনীহা বা একটু করোনার প্রতি যে আগে যেরকম কনসিয়াস ছিল একটু কনসিয়াস না, এটা কিন্তু অ্যাকচুয়ালি তারা টিকা নিয়েছেন টিকার ফলাফল হিসেবেই কিন্তু এটা আমাদের সামনে, এটা কিন্তু তাদের মাঝে কতটুকু মেসেজ যাচ্ছে বা মেসেজটা তারা ভুল বুঝতেছে কিনা এটাই হচ্ছে বোঝা টাফ। তারা কিন্তু সকলেই জানেন, তারা যদি স্বাস্থ্যবিধিটা না জানতেন আমাদের সেখানে আমরা মনে করতাম আমরা ব্যর্থতা দিয়ে তাদের কাছে পর্যন্ত আমরা পৌঁছাতে পারিনি, তবে তারা জানেন কিন্তু পালন করছেন না। মোবাইল কোড দিয়েও সামনে দিয়ে তাদেরকে জরিমানা করলে পিছন দিক দিয়ে আরেকজন চলে যাচ্ছেন মাস্ক বিহীন, মানে সেটা তারা জানছে বুঝছে, অনেকে এরও শিকার হচ্ছে জরিমানারও শিকার হচ্ছে কিন্তু তারপরেও তাদের মধ্যে অনীহা থেকে যাচ্ছে। সকলেরই টিকার আওতে নিয়ে আসা উচিত। আর আপনি যেটা বললেন যে জীর্ণ শীর্ণ যারা হচ্ছে সহায় সম্বলহীন বাস্তুহারা বা বিভিন্ন জায়গায় খেটে খাওয়া মানুষ তাদের মধ্যে কিন্তু তারা কিন্তু এই ইনফরমেশন গুলো জানেন, কিন্তু তাদেরকে কিন্তু বয়সের সাথে তারা যদি এনআইডি থাকে তাহলে কিন্তু তারা টিকা নিতে পারছেন। আর তাছাড়াও আমাদের কিন্তু এটা লক্ষ্য করা আছে এবং আমাদের মাথায় এটা আছে সেই অনুসারে অলরেডি কিন্তু এই কোন কোন এলাকায় কতগুলো এই ধরনের মানুষ আছে তাদের একটা সংখ্যা নির্ধারণ করতে অলরেডি নির্দেশনা দিয়ে দেওয়া হয়েছে, তাদেরকে টিকার আওতে যত দ্রুত সম্ভব কিভাবে নিয়ে আসা যায় সেটা একটা পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। জি ডাক্তার রাফি আপনাকে ধন্যবাদ। আমি ডাক্তার শৈলেন্দ্রনাথ বিশ্বাসের কাছে একই রকম প্রশ্নই করব। আপনি নিশ্চয়ই জানেন যে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন যে এই বছরের ডিসেম্বরের মধ্যে বুস্টার ডোজও পাবেন সকলে, আসলে এই যে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে যে উদাসীনতা আমরা অবলম্বন করছি এই উদাসীনতা অবলম্বন করে এই বুস্টার ডোজ আমরা নিয়ে কত দূর এগুতে পারবো বলে আপনি মনে করছেন? আসলে বুস্টার ডোজ বা যে কোনো ফার্স্ট ডোজ, সেকেন্ড ডোজ বা থার্ড ডোজ বা বুস্টার ডোজ এভাবেই বলি না কেন, আসলে আমাদের উদ্দেশ্য কী? ভ্যাকসিন নিলে যে একেবারে কেউ কোভিড হবে না এটা কিন্তু মানুষের একটা সমাজের ভুল ধারণা, আর ভ্যাকসিন না নিলে তিনি কোভিড আক্রান্ত হবে সেটাও একেবারে পুরোপুরি বলা যাবে না। ভ্যাকসিন নিলে হয় কি, সিভিয়ারিটিটা কম থাকে, সে অনেকটা প্রোটেকটিভ হয়ে যায়। যেমন যে লোকটা হসপিটালাইজড হতে হয় যে অল্পতে করোনা আক্রান্ত হয় সেই লোকটা হয়তো বা ভ্যাকসিন নেওয়া থাকলে তার ফার্স্ট সেকেন্ড ডোজ ইভেন বুস্টার ডোজ নেওয়া থাকলে তার যে সিভিয়ারিটিটা এটা কম হয়, সুতরাং তার মৃত্যু হানির সংখ্যাটা অনেকটা কমে যায়। আর ভ্যাকসিন নিলে যায় পরিপূর্ণভাবে যে সে করোনা আক্রান্ত হবে না এটাও কিন্তু পরিপূর্ণভাবে বলা যায় না। সুতরাং আমাদের যেহেতু একটা হার্ড ইমিউনিটি তৈরির দিকে চলে যাচ্ছি, আমরা অ্যাপ্রক্সিমেটলি ফার্স্ট এবং সেকেন্ড ওয়েভ থেকে ন্যাচারাল যে ইমিউনিটি তৈরি করছি এর বাইরে প্রায় 70% লোক ভ্যাকসিনের আওতায় চলে আসছি। সুতরাং হোপফুল আগামী 5-6 মাসের ভিতর যদি সব জনগণকে একটা ভ্যাকসিনের আওতায় আনা যায়, বিশেষ করে সেকেন্ড ডোজ, তাহলে হয়তো বা করোনার মৃত্যু হারের যে সংখ্যা এবং করোনা আক্রান্ত হওয়ার সংখ্যা এটা সিগনিফিকেন্টলি কমে যাবে। এবং এটা অনেকটা বলা যায়, এবং আমরা দেখেন প্রথম এবং দ্বিতীয় গত 2 বছরে বুঝে গেছি যে এটা করোনা ফ্রিকোয়েন্টলি মিউটেট হয় এবং এটা মিউটেশন হয়ে চরিত্র বদল করতেছে, কখনো এটা টক্সিসিটি গেইন করতেছে অর্থাৎ তীব্রতা বেশি গেইন করতেছে, আবার কখনো এটা তীব্রতা হারায় ফেলছে, এবং এইটা বিভিন্ন দেশ এনভায়রনমেন্ট অনুযায়ী এটা পৃথক হয়ে থাকে। আমাদের দিকে খেয়াল করবেন, দেখেন আমাদের দেশে কিন্তু মৃত্যুহার একেবারে কম না ওমিক্রনে সারা বিশ্বে, বিশেষ করে যেখানে WHO বারে বারে বলছে যে USA, UK বা আফ্রিকায় মৃত্যুহার অনেক কম, কিন্তু আমাদের দেশে কিন্তু মৃত্যুহার একেবারে কম বললে চলবে না। গত 5 মাসের সর্বোচ্চ হায়েস্ট ডেথের সংখ্যা কিন্তু আজকে, সুতরাং আমাদের মৃত্যুহার কিন্তু অ্যাজ ইউজুয়াল হ্যাঁ ডেল্টার সময় একটু বেশি ছিল কিন্তু সেই তুলনায় একেবারে সিগনিফিকেন্টলি কম না। সুতরাং আমাদের এখন উচিত হচ্ছে সমস্ত লোক যে কোনোভাবে তাদের মাস্ক পরিধান করা, বারে বারে একই কথা, এবং ভ্যাকসিনের আওতায় আসা,
এবং আগামী এক মাস বিশেষ করে 4 থেকে 6 সপ্তাহ এটা স্ট্রিক্টলি গভর্নমেন্টের এই নিয়মগুলো স্ট্রিক্টলি মেনে চলা, তাহলে হয়তো বা এটা আবারও হ্যাঁ এর বয়স যখন 60 থেকে 70 দিন হয়ে যাবে ডেল্টা বা আলফার মতো, তাহলে হয়তো বা এটা আস্তে আস্তে ডিক্লাইন করা শুরু করবে, এটা অনেকটা ইম্প্রুভ হবে। জি, আসলে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই। ডাক্তার শৈলেন্দ্রনাথ বিশ্বাস এবং ডাক্তার রাজিউল হক রাফি, আপনাদের দুজনকেই ধন্যবাদ আমাদের আয়োজনে সময় দেবার জন্য।